Good morning guys, welcome back to our channel sweet sathi vlog. আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। দিনটা না আমার খুব একটা ভালো যাচ্ছে না, আজ তিন চার দিন ধরেই খুব সময়টা খারাপ যাচ্ছে। এদিকে যা যা রান্না করব সেগুলো আমি ঝটপট করে করিনি, কেননা মেয়ে উঠে যাবে। সারা রাত মেয়েটা ঘুমায়নি, জানোই তো তোমাদেরকে বলেছি যে ওর প্রচণ্ড হারে জ্বর, ডাক্তার দেখিয়েছি, ওষুধ খাইয়েছি, তাও জ্বরটা কমছে না। তো সবাই বলছে এটা ভাইরাস জ্বর, তিন দিনের আগে কমবে না। তাও ভয় তো লাগেই না, মা বলে কথা, ও যখনই ঘুমাচ্ছে তখনই আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি, কেননা সারা রাত ঘুমায়নি, যতক্ষণ কোলে করে রাখছি ততক্ষণ ঘুমাচ্ছে, না হলেও জেগে যাচ্ছে। এই দেখো এখন আবার ঘুম পাড়িয়েছিলাম, আবারও উঠে গেছে, বারংবার উঠে পড়ছে, আবার ঘুম পাড়িয়ে চলে যাচ্ছে, আবারও ঘুম পাড়িয়ে চলে এসেছি আমি। এই যে এটা হচ্ছে পুঁই শাকের বীজ, সেই বীজটা ভাজা করব আলু পেঁয়াজ দিয়ে, আর ওদিকে সিম করব, সিম বাটা রসুন দিয়ে। এদিকে মাছের আলুটা কেটে নিয়েছি, ফ্রিজ থেকে মাছটা বার করে জলে ভিজিয়ে দিয়েছি। এই যে আদাটা ওর মধ্যে দেবো না, আদাটা মাছের জন্য, এগুলো সব দিয়ে ভাজা করব। এই দেখো আবারও ঘুম থেকে উঠে এই ঘরে চলে এসেছে, ও ছিল ওই ঘরে আবারও এখানে চলে এসছে, এখন একটা চকলেট খাচ্ছে। ও চকলেট খেতে গিয়েও ব্যাগ টানছে, যা খাচ্ছে তাতেই ও বমি করে দিচ্ছে, তিন দিন ধরে কোনো খাবার খাচ্ছে না, শুধু মেডিসিনের ওপর চলছে। এই দেখো তাড়াতাড়ি ঝপঝপ করে আমি রান্নাটা করে নিই, এদিকে না পেঁয়াজটা ভাজা করে নিচ্ছি, তার মধ্যে পুঁই মিটুলিগুলো সব দিয়ে দেবো, একটুখানি ভেজে নেব, কেননা আলুর থেকে বেশি এটা একটু হতে টাইম লাগে। এই দেখো আমি রান্না করছি আর ওকে এখানে বসিয়ে রেখেছি নিচে, এই যে এটা ভেজে নেব ভালো করে, তারপরে এর মধ্যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটুখানি হলুদ আর নুন মিশিয়ে নেব। আমার রান্না করতে একদিকে হাতে ফোন ধরে এত অসুবিধা হচ্ছে, পেছনে মেয়ে দাঁড়িয়ে আছে। এই যে লঙ্কাগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, মেয়ে অনবরত জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে আমার পেছনে, কিছুতেই ছাড়ছে না। দেখো আলুটা দিয়েও ভালো করে ভেজে নিয়েছি, কালারটা এত সুন্দর লাগে দেখতে, ভাত দিয়ে মেখে খেলে ভাতটাও ঠিক এরকম কালার হয়ে যায়। এবার চলো, এদিকে আমি মাছটা আগেই ভেজে নিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি, আর এদিকে মেয়ের জন্য একটু মাটন বসিয়েছি, কেননা খালি ও মাংস খাবো মাংস খাবো করছে কিন্তু খেতে পারছে না, তাও তো মা হিসেবে করে দেওয়াটা আমার কর্তব্য, তাই জন্য ওর জন্য একটু মাংস রান্না করে নিচ্ছি। মুরগির মাংসই ভালো খায়, কিন্তু মুরগির মাংসটা ঘরে ছিল না, ওর জন্য একটু মাটন ছিল ওই জন্য মাটনটাই করে দিচ্ছি। এই যে মাছের জন্য যে আলু দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিলাম। এদিকে মেয়ের মাংসটা একদম আলু আর পেঁপে দিয়ে হালকা করে রান্না করব। এদিকে মাছের কষানোটা হয়ে গেছে, মশলাটা কষে গেছে, এবার আমি পরিমাণ মতন অল্প একটু জল দিয়ে দেবো। এই যে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, এদিকে মেয়ের মাংসটাও কষে এসছে, ওর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দেব। এই যে মাছের ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিয়েছিলাম, এদিকে মেয়ের প্রেশার কুকারে মাংসটা হচ্ছে, মাছটা নামিয়ে দিয়ে ততক্ষণ মেয়েকে আমি স্নান করিয়ে আসি। এই যে মাছটা আমার রেডি হয়ে গেছে, আর যে সিম যে বলেছিলাম আমি বাটবো, সিম বাটার জন্য রসুনটা শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে সিমটা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে, এবার একটু তেল গরম করে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
আমি তোমাদের সাথে যা যা যেইটুকুনি আমি করি, বেসিক্যালি রান্না, আমি রান্না করতে ভালোবাসি, ওই জন্য তোমাদেরকে আমি ডেলি রান্নাটাই দেখাই। সমস্ত কিছু দেখিয়ে ওঠা সম্ভব হয় না, যেহেতু আমার বাড়িতে একটু প্রবলেম আছে, আমি আমার ফেস দেখাতে পারি না, খুব কম ভিডিওতেই আমার ফেস আছে, ওই জন্য এইগুলোই তোমাদেরকে দেখাই ও শেয়ার করি। যখন বাড়ির অসুবিধাটা বা ঝামেলাটা মিটে যাবে, তখন নিশ্চয়ই আমি তোমাদের সাথে আমার ফেসটা শেয়ার করব। এই যে এটা আমার রেডি হয়ে গেছে, সিমবাটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। এই যে সিমবাটা রেডি। টাটা, বাই বাই। ভালো লাগলে চ্যানেলটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও।